মূলত মধু সংগ্রহ করি সরিষার মাঠ, ধৈনি কালোজিরার মাঠ, তারপরে লিচুর মাঠ, তারপরে সুন্দরবন, বরুই ফুল, এগুলো কালেকশন করি। পরের 1 তারিখে আসছি, আজকে 26 তারিখ। এই মধু উঠানো মনে করেন আজকে পর্যন্ত শেষ হয়েছে। এর দ্বিতীয় কালেকশন মনে করেন আবার ওরকম 5-10 তারিখের থেকে শুরু হইব। রোদের যে ওয়েদারটা যেভাবে আছে এইভাবে যদি থাকে তাহলে মধু আর কি এরকমই উৎপাদন হইব আশা করা যাচ্ছে। আর যদি কুয়াশার ভাব নেমে যায় মৌমাছি তো মধু আনবই না, আরও মধু যেগুলো আনছে ভিতরে বসে বসে খাইব। তবে আমরা বুঝি আমাদের মৌমাছি প্রসেসিং করে এইভাবেই, কারণ মৌমাছি সারাদিন মধু আনে, সারা রাত ধরে ওদের পাকা দিয়ে বাতাস করে মৌমাছির যে মধুর সঙ্গে যে মধু যে আসলে মধু তো নিয়ে আসে ফুলের রস, এই ফুলের রসটা গাঢ়ত্ব করে মৌমাছি ফুলের সঙ্গে। মনে করেন অনেক সময় কুয়াশার পানি থাকে, এই কুয়াশার পানিটা সারা রাত ধরে বাতাস করে প্রসেস করে, এই মৌমাছি প্রসেস করে। এছাড়া আমি তো দেখি না দ্বিতীয় কোনো প্রসেস আছে, কারণ এইভাবেই মধুটা খাওয়াটাই অনেক ভালো আমি যেটা মনে করি। কারণ এর ভিতরে যে মৌমাছি পরাগ নিয়ে আসে, হলুদ হলুদ পায়ে করে পরাগ নিয়ে আসে, আপনিও দেখতে পাবেন এখানে পরাগ নিয়ে আসে। এই পরাগটা থাকলে মধুটার গুণগান থাকে বেশি ভালো। যেমন এর ভিতরে মনে করেন এই যে মধুগুলো আনছে, এই মধুগুলোর ভিতরে মনে করেন মুখ আটকাই দিব, এর ভিতরে কিন্তু মধু আছে। এই মধুটা পুরো পরিপূর্ণ হয়ে গেলে এর মুখটা আটকাই দিব। এই মুখটা আটকাবার পরে এই মৌমাছিতে মধুটা প্রসেস করে পুরো গ্রেট হয়ে যাবে, সেই সময় আমরা মধুটা ভাঙলে এই মধুটা গ্রেট সম্পূর্ণ হইব। তার আগে মধু গ্রেট সম্পূর্ণ হবে না। এইভাবে আমরা বুঝি যে মধুটার গ্রেট হয়েছে। এর ভিতরে মধু আছে, মধুটা যদি ভাঙি মধুটা কম হইব এবং মধুটা পাতলা হইব, ঘনত্ব হইব না, যার কারণে গ্রেটটা বোঝা যায়। সরিষা ফুলের মধু মনে করেন পুরো ড্রাম সহকারে আমাদের যে গ্যানেলটা, এই গ্যানেল সহকারে জমে যায়, জমে একবারে মনে করেন নারকেল তেল যেমন শীতের সময় জমে যায় এরকম জমে যায়। তবে এতে আমাদের মানুষ, অনেক মানুষ আছে যে এটা আসলে মনে করে যে এর ভিতরে কি মিক্স টিক্স আছে কি না, চিনি টিনি পাইল আছে কি না, এটা আসলে মানুষের জন্য ভুল ধারণা। এটা মনে করেন যে সময় মৌমাছির যে মধুটা আনে এটা হলো আল্লাহর নিয়ামত। মধু সম্পর্কে, মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সুরাও নাজিল করছে। তো এইভাবে মনে করেন মধুর ভিতরে যে আসলে ভেজাল দুর্নীতি করব, এটা তো আসলে ভেজাল দুর্নীতি করার আমার কোনো যুক্তি নাই। এই মধুটার ভিতরে গ্লুকোজ পরিমাণটা বেশি থাকে, যার কারণে এই মধুটা জমাট হয় বেশি। তবে মধুটা জমাট হইব কেমন, যেমন ঘি তলায় ভিতরে জমি যায় না, ওই ঘির মতনই চামচ দিয়ে আপনি কাটাবেন আপন ইচ্ছায় উঠে আসবে, এরকম জমাট হইব। যদি এর ভিতরে কোনো রকম চিনির কিছু থাকে তাহলে মধু তো আর চামচ দিয়ে কাটাইলে উঠাইব না, ওটা শক্ত হয়ে যাইব। যে মধু জমে যায় কেন, তবে আপনি আমার খামারে আসবেন, আমি একটা মধুর বাক্স ভাঙাবো। মধুর বাক্স ভাঙাবার পরে ওই মধুটায় আবার তো উঠাইব বক্সে, বক্সে উঠাবার পরে আপনি আমার এখানে 3-4 দিন থাকবেন, থাকার পরে আপনাকে আবার ভেঙে দেবো। দেওয়ার পরে আপনার বাড়ি থেকে যদি ওই মধুটা জমে যায় তাহলে তো আর আপনার অবিশ্বাসের কিচ্ছু নাই। আমরা তো মধুটা বাইর করে ফিল্টার করে মনে করেন আমরা ড্রামজাত করে রাখি, কারণ ওইটার ভিতরে মনে করেন আমাদের মেশিন থেকে বাইর করি, আমরা তো হাত দিয়ে চাপিও বাইর করি না, মেশিনের মাধ্যমে বাইর হয় এবং মেশিন থেকে ডাইরেক্ট আমরা গ্যানেলজাত করি। কারণ অনেক সময় মেশিন ঘুরাইতে গেলে দুটো একটা বাচ্চা টাচ্চা পড়ে, যার কারণে ফিল্টারজাত করে আমরা ওটা পরিষ্কার করে রেখে দিই। তবে কাছের বইনের ভিতরে মধুগুলো রাখলে মধুগুলো বেশি দিন থাকবে, কিছুদিন পর পর ওর মুখাটা খুলে দিয়ে রোদ্দুরের ভিতরে রাখলে ওইটা মনে করেন আবার পুরো অক্সিজেনটা বাইর হয়ে যাবে লাগবে। অক্সিজেনে মূলত যেখানে শাপলা ফোটে বেশি এই এলাকায় দেখি যায় বেশি, কারণ গোপালগঞ্জের এলাকায় শাপলাগুলো ফোটে বেশি। আর শাপলাগুলো ওখানে তো মধু হয় না, ওই মাঠে যাওয়ার উদ্দেশ্য হলো ওই মাঠে পরাগ পায়, এই পরাগটা পাইলে মৌমাছিতে ডিম দেয় বেশি, ডিম বেশি দিলে মৌমাছি বিস্তার হয় বেশি। একটা মা রানীতে একটাই বক্স চালায়, এখানে যতগুলো বক্স আছে প্রত্যেক বক্সে রানী মৌমাছি একটা করে আছে। যে সময় আবার 2টা রানী মৌমাছি হয়ে যাইব, এর ভিতরে কোনো রকমভাবে যদি 2টা রানী মৌমাছি হয়ে যায় এই মাছি মনে করেন অর্ধেকটা নিয়ে চলে যায় বাইর হয়ে যায়, অনেক সময় সেটা আমরা ধরে নিয়ে এসে
আবার আরেকটা বক্সে রাখি, তাহলে আমাদের আবার বক্সটাও ডবল হয়ে গেল, একটার থেকে আরেকটা হলো। কিন্তু ওইটারে যদি না ধরতে পারি তাহলে ওটা তো মনে করেন চলেই গেল। এটা আমরা তৈরি করে দেই, আর এর ভিতরে একটা প্লেন শিট, মোমের যে প্লেন শিট, এই প্লেন শিটটা দিয়ে আমরা লাগাই দিই, তারের ভিতরে লাগাই দিলে বাদ বাকি এই যে ছিদ্রগুলো করা সব কিছু করা সব কিছু ওদেরই দায়িত্ব, বাদ বাকি আমাদের কোনো কাজ নেই, সবই মৌমাছিরই কাজ। অসুস্থ হয়ে পড়লে আমরা বুঝতে পারি যে এটা এই জন্য অসুস্থ হয়েছে, অনেক সময় কুয়াশার ভাব বেশি থাকলে সে সময় তো মৌমাছি ঠিক মতন দূরে বাইরে যাইতে পারে না, ওদের যে পানি যে একটা পানি খাওয়া লাগে এই পানিটা খাইতে গেলে মনে করেন দূরে যাওয়া লাগে, ওরা যে সময় কুয়াশা পড়ে দূরে যাইতে পারে না, অনেক সময় কুয়াশার পানি খেয়ে সেই সময় মৌমাছিগুলো অসুস্থ হয়ে পড়ে, এই সময় মনে করেন ডায়রিয়ার লক্ষণ দেয় বেশি, ডায়রিয়া হলে বেশিরভাগ আমরা রিনামাইসিনটা ব্যবহার করি বেশি, ওইটা ব্যবহার করলে আর কি ওদের সুস্থতা ভাব লাগে। অনেক সচেতনভাবে ব্যবসাটা করা লাগে এবং সরকারি প্রশাসন এসে আমাদের বিভিন্ন সময় সবসময়ের জন্য খোঁজখবর নেয়, তারাও খোঁজখবর আমাদের রাখে, শিখ থেকে অনেক সময় আসে, আসে বলে ভাই আপনার মৌমাছির কোনো সুবিধা অসুবিধা হইলে আমাদের জানাবেন, আপনার সুবিধা অসুবিধার জন্য আমরা কিন্তু আপনার পাশে সবসময়ের জন্য আছি। মধুটা খুবই খাঁটি জিনিস, এটার জন্য আপনাদের কোনো চিন্তাভাবনা করার দরকার নেই, আমরা সরেশকে দেই খাঁটি মধু, এটার ভিতরে আসলে কোনো ভেজাল নাই, আমরা এক নম্বর জিনিসটা দেই, কোনো চিন্তাভাবনা করার দরকার নাই।